السلام عليكم ورحمة الله وبركاته. আমরা জানি মোট টেন্স মূলত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, ইন পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটি সেন্টেন্সকে আবার মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে, যথা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে সকল টেন্স দ্বারা কোনো কাজ, কর্ম, কথা অথবা চিরস্রোত বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মোট চারটি স্ট্রাকচার রয়েছে, যথা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ আছে, প্রথমে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভি ওয়ান অথবা ভি ফাইভ, অর্থাৎ ভি ওয়ান হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং ভি ফাইভ হচ্ছে ভার্বের এস বা ইএস ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ। নেগেটিভ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যায়, যেমন হি রিডস দ্য বুক। এখানে সাবজেক্ট বসেছে থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার হয়েছে, সেহেতু এখানে রিডের সাথে এস বাই এস অথবা ভি ফাইভ যুক্ত হয়েছে, তারপর বাকিটা হচ্ছে এক্সেস অর্থাৎ বাকি অংশ। তো নেগেটিভে আসুন, নেগেটিভে এখানে দেখা যাচ্ছে যে নেগেটিভ স্ট্রাকচার আছে, একটি সাবজেক্ট থাকবে, তারপর ডোন্ট অথবা ডাজেন্ট বসবে সাবজেক্ট অনুসারে, তারপর ভি ওয়ান অর্থাৎ ভার্বে বেস ফর্ম বসবে, তারপর বেস বসবে এবং বাকি অংশ হচ্ছে ভার্বে বাক্যের বাকি অংশ। তো আমি এখানে এটাকে আমি ইয়ে করি, হি ডাজেন্ট। এখানে দেখেন যেহেতু ফার্স্টে আছে সাবজেক্ট, তো হি সাবজেক্ট যদি হি আগে বসেছে, তারপর ডোন্ট অথবা ডাজেন্ট সাবজেক্ট অনুযায়ী ডোন্ট অথবা ডাজেন্ট, যেহেতু হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু এখানে ডাজেন্ট বসেছে, তারপর ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসেছে, রিড ভার্বের বেস ফর্ম বসেছে, তারপর এক্সটেন্স অর্থাৎ বাকি অংশ এখানে বসেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে, এখানে ফার্স্টে বলা হয়েছে ডু অথবা ডাজ বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর আপনার ভার্বের বেস ফর্ম বসবে, তারপর এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। তো এখানে আমরা এটা কী করি, এখানে দেখেন এই সেন্টেন্সটিতে স্ট্রাকচার হচ্ছে ডু অথবা ডাজ বসেছে আগে, তারপর সাবজেক্ট বসেছে হি, তারপর ভি ওয়ান অর্থাৎ ভাবে বেস ফর্ম, এখানে যেহেতু রিড এর বেস ফর্ম রিড হয়েছে এখানে রিডি বসেছে, তারপর এ বুক অর্থাৎ বাকি অংশ এখানে বসেছে, তারপর কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্কটা আছে, এখানে কোশ্চেন মার্কটা এখানে গিয়ে বসেছে। তো এখন চতুর্থ আছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে স্টেশন বলা হয়েছে ডোন্ট অথবা ডাজেন্ট আগে বসবে, তারপর সাবজেক্ট আগে বসবে, তারপর ভার্ব বেস ফর্ম আগে পরে বসবে, তারপর এক্সটেনশন বসবে, তারপর কোশ্চেন মার্ক। তো আমরা এই হিসেবে এটাকে বলতে এভাবে লিখতে পারি, এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ফার্স্টে ডোন্ট অথবা ডাজেন্ট বসবে, সেহেতু এখানে ডাজেন্ট বসেছে, তারপর এখানে পরবর্তী দেখা যাচ্ছে সাবজেক্ট বসাতে হবে, তারপর এখানে এরপরে সাবজেক্ট বসাচ্ছে, তারপর এখানে দেখা যাচ্ছে ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম এখানে বসাতে হবে, সেহেতু আমরা এখানে রিড বসিয়েছি, যেহেতু রিড বেস ফর্ম রিড, তারপর এক্সট্রাস অর্থাৎ এরপরে বাকি অংশ বসাতে হবে, সেহেতু আমরা এখানে এ বুক অর্থাৎ যেহেতু বাকি অংশ যেহেতু এতটুকু ভালো বাকি ছিল, সেহেতু আমরা এখানে বাকি অংশে বসিয়েছি, তারপর এখানে কোশ্চেন মার্ক বসাতে বলা হয়েছে, সেজন্য এখানে কোশ্চেন মার্ক বসিয়েছি। এই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সহ তার উদাহরণ। তা আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, পরে ভি ওয়ান অথবা ভি ফাইভ, অর্থাৎ ভি ওয়ান হচ্ছে ভাবে বেস ফর্ম, ভি ফাইভ হচ্ছে ভাবে এক্স বাই এস বাই এস ফর্ম অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হলে যা বসে, এবং এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ এখানে বসবে।
তারপর নেগেটিভ এখানে আসুন, এখানে সাবজেক্ট ফার্স্টে বসাবে, যেহেতু সেহেতু এখানে হিয়ার সাবজেক্ট বসেছে, তারপর সাবজেক্ট অনুযায়ী ডোন্ট অথবা ডাজেন্ট বসাতে হবে, সেহেতু এখানে ডোন্ট অথবা ডাজেন্ট বসেছে, তারপর ভি ওয়ান অর্থাৎ ভার্বে বেস ফর্ম বসাতে হবে, সেহেতু এখানে ভার্বে বেস ফর্ম রিড বসেছে। পরে আবার এক্সটেনশন, এখানে আবার এক্সটেনশন বাকি বাকি অংশ যেহেতু এ বুক ছিল এ বুকই বসেছে, তারপর ফুল স্টপ। ইন্টারগ্রেটেড সেন্টেন্স আসুন, ইন্টারগ্রেটেড সেন্টেন্সে ইন্টারগ্রেটেড সেন্টেন্সে ফার্স্টে ডু ডাজ বসানো হচ্ছিল, সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ বসানো উচিত ছিল, সেহেতু এখানে ডু অথবা ডাজ এখানে বসানো হয়েছে। পরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হি বসেছে, তারপর ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাতে হবে, সেহেতু এখানে ভার্বের বেস ফর্ম রিড বসেছে। তারপর এক্সটেনশন, এখানে এ বুক ছিল সুতরাং এখানে এ বুক বসেছে। তারপর এখানে কোশ্চেন মার্ক বসাতে বলা হয়েছে সুতরাং এখানে কোশ্চেন মার্ক বসেছে। এরপর আসে নেগেটিভ ইন্টারগ্রেটেড সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সে ডোন্ট অথবা ডাজেন্ট আগে বসাতে হবে, সেহেতু এখানে ডোন্ট ডাজেন্ট আগে বসেছে সাবজেক্ট অনুযায়ী। তারপর সাবজেক্ট বসাতে হবে, এখানে যেহেতু যেহেতু এখানে সাবজেক্ট বসানোর কথা বলেছে এখানে সাবজেক্ট বসেছে। পরবর্তীতে ভি ওয়ান অর্থাৎ ভাবে বেস ফর্ম বসানোর কথা বলা হয়েছিল, সেহেতু এখানে ভাবে বেস ফর্ম রিড বসেছে। তারপর এক্সটেনশন বসাতে বলা হয়েছিল, তখন এই বুক এই বুকে বাকি বাকি অংশ ছিল, এই বুক বসানো হয়েছে। এখানে এখানে তারপরে এখানে কোশ্চেন মার্ক বসানোর কথা বলা হয়েছিল সেটা এখানে কোশ্চেন মার্ক বসেছে। তো আজকে এটি ছিল আমাদের লেকচার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।